মাস থেকে আর আসবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই সমস্ত মহিলাদের নাম পুরোপুরিভাবে কেটে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের লিস্ট থেকে। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন আপডেট জারি করা হয়েছে, যেক্ষেত্রে বলা হয়েছে যে রাজ্যের বেশ কিছু মহিলা রয়েছেন যে সমস্ত মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন, এখানে বলা রয়েছে যে সম্প্রতি সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যা মহিলা সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে আগামী ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট নিয়ম করা হয়েছে, যেই নিয়মটি যদি আপনি মানেন তাহলেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, অন্যথায় ঢুকবে না। তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন জেনে নিই। তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য নতুন যে নিয়মটি জারি করা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখন বলা হয়েছে যে যেই সমস্ত মহিলারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক এখনও পর্যন্ত করেননি তাদের জন্য সরকারের অর্থ সহায়তা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের যেই আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য, সেই অ্যাকাউন্টের সাথে যদি আপনি আপনাদের আধার কার্ডের লিংক এখনও পর্যন্ত করিয়ে না থাকেন, সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে। তো আর কি বলা হয়েছে, আরও বলা হয়েছে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি তহবিল স্থানান্তরের মাধ্যমে সুবিধাগুলো প্রদান করা হয়। যারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক করবেন না তারা আগামী ডিসেম্বর মাস থেকে আর অ্যাকাউন্টে টাকা পাবেন না। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে যদি আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হয় তাহলে বাধ্যতামূলকভাবে আপনাকে আপনার আধার কার্ডের সাথে আপনার অ্যাকাউন্টে লিংক করাতে হবে। এই নতুন নিয়মের লক্ষ্য হচ্ছে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারি সুবিধার অপব্যবহার রোধ করা। আধার লিঙ্কিংয়ের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে সকল সুবিধাভোগী শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছেই পৌঁছয়। তাই এবার থেকে যাদের যাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে খুব শীঘ্রই এই কাজটিকে করে ফেলতে হবে। অর্থাৎ যদি আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে আপনি আধার কার্ডে লিংক করাতে যান, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় কিন্তু প্রায় অধিকাংশ মহিলারাই বর্তমানে পড়ছেন। সেটা হচ্ছে, হয় তাদের নামে কোনো সমস্যা রয়েছে, হয়তো বিয়ের আগে একটা নাম ছিল, বিয়ের আগে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন যে নামটি হয়েছে সেটা আধার কার্ডে নেই, কিংবা আধার কার্ডে একটা নাম আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা নাম আছে। বা এমনটাও হচ্ছে যে আধার কার্ডে দেখবেন যে আপনাদের যে ডেট অফ বার্থ ওটা পুরোটা দেওয়া নেই, শুধুমাত্র ইয়ারটা দেওয়া আছে। ধরুন কারোর যদি ডেট অফ বার্থ যদি ধরুন 95 হয়, ধরুন 1195, তো শুধুমাত্র 1995 থাকবে, 11 থাকবে না। তো এই সমস্ত ভুল যদি আপনাদের আধার কার্ডে থাকে তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডের সাথে বা আপনাদের আধার নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হবে না। তো সেই জন্য তার আগে আপনাকে প্রথমে কী করতে হবে, ফার্স্টে দেখতে হবে যে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডে আপনাদের ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই। এবার চেক করবেন যে আপনাদের আধার কার্ডে যে নামটি রয়েছে এবং নামের যে স্পেলিং রয়েছে সেই স্পেলিং এবং আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামে রয়েছে সেই নামের স্পেলিং দুটো কি সেম নাকি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি এটাও সেম থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি সেম না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আধার কার্ডটিকে আপনি আপডেট করিয়ে নেবেন। এটা করতে খুব একটা টাইম লাগে না, 10-12 দিনের মধ্যে আপনার বাড়িতে আধার কার্ড চলে আসবে, নতুন আধার কার্ড। তো তারপরে আপনারা আপডেট করে নিতে পারবেন। তো এখন আপনাদের কাছে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আগে দেখা যে আপনাদের আধার কার্ডে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আপনারা ব্যাংকে গেলে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করে দেবে, সঙ্গে সঙ্গেই করে দেবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আগে আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন, সেখানে গিয়ে আপনারা ফার্স্টে আপনাদের আধার কার্ডটিকে ঠিক করবেন এবং আধার কার্ডটিকে ঠিক করার পরে তারপরে আপনি ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করে নেবেন।
তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।